আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। তো হচ্ছে আমরা খেলবো আজকে মাইনক্রাফট। আমি একটা নিউ ওয়ার্ল্ড বানাবো, যেটার নাম রাখবো আমি সাহেল, কারণ আমার নামই সাহেল। তো লিখে বলছি, এ হবে সার্ভাইভাল নর্মালি ডে এন্ড সব কিছু ঠিক আছে, ঠিকঠাক। এই কিসে ক্লিক করলাম, আবার নতুন করে মানে হবে লাই, কোথায় না কোথায় ক্লিক করে ফেলছি। তো ও হ্যাঁ, একটা কথা তো বলি না, এটা তো মাইনক্রাফটের লেটেস্ট আপডেট, ভালো না? তো আবার সাহেল দিতে হবে, সাহেল। তারপরে সব কিছু ঠিকঠাক আছে। এখন ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড, লাভা দেখাই তো যাচ্ছে, লাভা এরাতে। ও গোল গোল গোল্ড ওর, ও এখানে দেখুন নিচে ডায়মন্ড ডায়মন্ড হয়ে যায়। তো কপার সাথে আসছি নিউ আপডেটে, এই একটু চুপ কপার, এগুলো দেখছে সত্যি চেঞ্জ হওয়া হয়েছে, এটাও তো নিউ আপডেট আসছে তাই না? ও এটা এটা তো দেখলাম মানে টো 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 বাড়ি এটা লবা শুধু এলাই লিখি হয় জঙ্গল দিয়ে বলে কাছাকাছি জঙ্গল টেম্পল না জঙ্গল আমি স্পন হয়েছি, ওটা খাস নাই জায়গাটা। হ্যাঁ এরকম কোন জায়গায় স্পন হইলাম, কি বেকার একটা জায়গা, বেকার তো না এখান জায়গাটা ভালো, কিন্তু এই জায়গায় আমার লাভ কি? এই জঙ্গল টেম্পল টেম্পল পাওয়া যাবে, আর আমি তো এই মাত্রই আমার সবাই বলছে শুরু করছি। তো সুইমিং পড়তে পড়তে যাও, ওই উপরে উপরে হইছে, একটা ওখানে লুকাই আছে। নর্মাল জায়গা কোনো তো পাই না কেন, আগে একটু সুগার গান নিয়ে নেই যাতে আমি গাছ বানাতে পারবো। ইয়া দাঁড়ান আপনি, আমি এমনি গেছিলাম, তো এখন আমি বিল্ডার ভাঙলাম, তো দিয়ে দিলাম সিপ সিপ সিপ, হ্যাঁ দুইটা সিপ আছে, তৃতীয়টা পেয়ে গেলে হয়ে যায়। এই কোথায় পেলাও সিপ? হয়েছে আমার কাজ, আর দিতে সিপ মারবো, সিপ দিয়ে আমি বেড বানাতে পারবো। সিপ দুইটা গোল পাইলাম মাত্র, সিপকে ওখানে মোড়া পরে পড়ে গেল। কেমন সিপ, কেমন সিপ মানে আমি এরকম জায়গা চাই না, আমি অন্যরকম জায়গা চাই। কোয়েলা
পরে নিয়ে নিব। ওটা তো আমি সুন্দর একটা জায়গা যেতে চাই। এলাকায় থাকতে চাই না, সুন্দর একটা এলাকায় থাকতে চাই। একটা ভিলেজ পাইছি, ইয়াস, এখানে তো আমি ফ্রি জিনিস পেয়ে যাবো। ও হ্যালো লামা, একটু ভিলেজ পেয়ে গেলাম এটা সহজেই। হ্যালো কাউস, হাই ভিলেজার, আই এম কামিং। ও চেস চেস, প্রথম ঘরেই চেস পেলাম। আমি এখন ঘোড়া ট্রেন করতে পারবো। ঘাস তা নিয়ে নেই, কোনো কাজ নেই, এই সবসময় ক্রিয়েটিভ এই ঘাস পাইতাম। নিয়ে নেই, না দেখানোর দরকার নেই, এই জাস্ট উঠে নেই। আর ফ্রি বেড তো আমি নিজের আগেই পেয়ে গেলাম আগে থেকেই। আমি জানি যে ওদের কাছে ক্রাফটিং টেবিল থাকে, ওদের কাছে ক্রাফটিং টেবিল ছুড়াই নিব। তো এখন আমি হচ্ছে কালেক্ট করে নেই। ওকে, তোমাকে বাস ওই ঘরটা দেখতে হবে যে ঘরে ক্রাফটিং টেবিল থাকে, ওই ক্রাফটিং টেবিল নাই। তো দেখি এই ঘরে আছে কিনা। টর্চ পেয়েছে, কি অন্ধকারই অন্ধকার রে ভাই ওই ঘরে। ধান পান, এই ঘাস দিয়ে আমি কি করবো ঘাস? হ্যাঁ গ্লোস্কুইড, মানে মাইনক্রাফট অক্টোপাস হচ্ছে গ্লোস্কুইড। আরে নিজে যাও রে প্লেয়ার, গ্লোস্কুইড কে মারবো। ইনসেক্ট বলে না, ইঙ্গো বলে আর ইনসেক্ট বলে মনে হয়, সেটা আমি জানি না। ওরে এখানে এতগুলো এগুলো পড়ে আছে কেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কে জানে যে কেন? আগে আমি কি করতেছেন সেটা বা সেটা করি। এ নো ইনসেক্ট, একটা কি কিছু হবে আরো দল আমার। ও এক মিনিট, ইনভেন্টরির ক্রাফটিং টেবিলে যাই, অনেকটাই ব্রেড তৈরি হয়ে যাবে। আহারে মাইনক্রাফট স্কুইড, ওয়ে ওয়ে ওয়ে, পিছিয়ে নাম এরও ভিয়ান রাখতে হবে। গ্লো স্কুইড কই, আমি যাই না। স্ক্রাফটিং টেবিল খুঁজতেছিলাম, ক্রাফটিং টেবিল আর ঘর দিস যাই এখান থেকে। ও গ্লো স্কুইড, এ নাও তোমার আমি এমন ব্যান্ড বাজাবো যে তুমি মনে রাখবা। কোডিং স্যাক দুইটা, বাকি লোককে পরে মারবো। এই ঘটনা তো দেখলামই। তো এখন আমাকে ওখানে যেতে হবে, কি বলে যান ওদিকে কি তাকাও। ক্রাফটিং টেবিলের ঘর কোনটা? তো
Yes. I keep.